ওয়েলকাম টু রানু দুনিয়া। আজকে রানু কী কী করলো সারাদিন আমি আপনাকে ব্লগিংয়ে দেখাবো। রানু অলরেডি চান করে এসছে, এসে গামছা মেলছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো রানু নিজের কাজ নিজেই করে, আস্তে আস্তে ওকে শেখানো হচ্ছে নিজের কাজগুলো করানোর জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেছেন রানু কোথাও ট্রেনিং নিয়েছে কি না, আমার এটা জানা নেই। আমি যখন বিয়ে করে এসেছি আমি দেখেছি ও কোনো স্কুলে যায় না বা ট্রেনিং নেয়নি, কিন্তু শুনেছি বা ওর মাকেও আমি সামনে আনবো। ওর মা আমায় বলেছিল যে ডানলপে কোনো একটা স্কুলে রানু ট্রেনিং নিত এবং শিখতো, অনেক কিছু শিখেছে, নাচ গান ছড়া আবৃত্তি রানু শিখতো, ফাংশনও করতো। তারপর ওর মায়ের একটু আর্থিক দুর্দশার কারণে সেটা সম্ভব হয়নি। তো আমি হচ্ছি রানুর মামা, তো বড় বৌদি রানু থাকে দাদু দিদার বাড়িতে, ওর মামা বাড়িতে। তো আমি যতটা পারি রানুকে সাপোর্ট দিই। আর এই মানে ইউটিউবে আসাটা আমার এই কারণে যে এটুকু করলে যদি রানু একটু হেল্প পায় বা রানুর মার যদি একটু সচ্ছলতা আসে, তাহলে রানুর চিকিৎসার খরচা এবং রানুর জীবন ধারণের খরচাটা অনেকটাই মানে লাঘব হবে, ওর মায়েরও একটু ভালো উপকার হবে। কারণ ওর মাও খুব অসহায়, বাল্য বিধবা, এবং ও মা মেয়ের এই যে লড়াইটা, জীবনযাত্রার যে লড়াইটা, জীবনযুদ্ধে লড়াই প্রতিনিয়তই ওরা করে চলে। আমি যতটা পারি সাপোর্ট দিই বা পরিবারের অন্যান্য সদস্যরাও দেয় এমনটা নয়, কিন্তু আমি ভেবেছিলাম যে রানুর জন্য একটা কিছু করি। অনেকেই বলে আপনি সামনে আসেন না, হ্যাঁ আমি ইচ্ছা করি সামনে আসি না, কারণ কেউ আমাকে বলুক যে আমি আমার উদ্দেশ্যের জন্য করছি এটা আমি চাই না। আমি চাই রানুই রানুরটা করুক, যেটুকু সাপোর্ট দেওয়ার আমি সেটা রানুকে দিয়ে দিতে চাই। রানু ভালো থাকুক এটাই আমার কাম্য, কারণ রানু আমাকে কখনো বৌদি বলে ডাকেনি, আমাকে বর্দি বলে। বিয়ের প্রথম রাত থেকে ও আমায় বর্দি বলে, কি জানি কেন। কেউ কিছু ওর জিনিস নিয়ে গেল আমাকে মানে কেঁদে কেঁদে নালিশ করে, ওর মা বকলে মারলেও আমাকেই এসে ও কেঁদে কেঁদে নালিশ করে। গুড মর্নিং, কেমন আছিস রানু? মর্নিং মর্নিং, বাবা কি স্টাইলি আলাদা রানু। বল কেমন আছিস? ভালো। ভালো আছিস? কখন ঘুম থেকে উঠলি? সাতটা। সাতটায়? আর পড়তে বসলি কখন? পড়েছিস? পড়েছিস? ও আচ্ছা আচ্ছা, কটার সময় পড়লি? কটার সময় পড়লি বল? বেলায় বলি বল। হ্যাঁ কি বেলায় বলি? কি কটার সময়? সাতটার সময় বোড়ালায় বোড়াচ্ছি। সাতটার সময় পড়লি? সাতটার সময় ঘুম থেকে উঠলি আর সাতটার সময় পড়লি? বা 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 বা, সবাইকে জিজ্ঞেস কর কেমন আছেন আপনারা, জিজ্ঞেস কর, এদিকে তাকা, সবাইকে বল কেমন আছেন, বল। ভালো আছে। আরে ভালো আছে ওরা না, তুই জানলি কি করে? তুই বল আপনারা কেমন আছেন? ভালো। ওহো, জিজ্ঞেস কর কেমন আছেন আপনারা। আমরা ভালো আছি। আমরা ভালো আছি তোকে বলতে কে বলেছে? তুই ওনাদের বল আপনারা কেমন আছেন, বল। ভালো। আর বাবা তুই কি করে জানলি? তুই বল আপনারা। আমরা খুব ভালো। ব্যাস, আপনারা সবাই ভালো। আপনারা কেমন আছেন বল? ভালো। উত, আপনারা? আমরা কেমন? কেমন? ভালো। কেমন? ভালো, এটা একটা কথা হলো? তোকে বলছি আপনারা কেমন আছে জিজ্ঞেস করো, আপনারা কেমন? ভালো, তুই উত্তরও দিয়ে দিচ্ছিস, প্রশ্নও করে করছিস, কি বলবে লোকে? ছি 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 রানু, ঠিক করে কথা বল। তোকে এত লোক যে দেখে, এদিকে দেখ, তোকে যে এত লোক দেখে, হ্যাঁ এদিকে দেখ, তোকে এত লোক দেখে, তুই তো উত্তর দিবি ঠিক করে, বল বল কিরে, কিছু বল। ভালো আছে। সবাই ভালো আছে, তুই জানিস? হ্যাঁ তুই জেনে গেছিস? আচ্ছা চল, সকালে কি ব্রেকফাস্ট খাবি? সকালে কি খাবি বল? কি খাই? খাই। হ্যাঁ রুটি খাই। রুটি খাবি? রানু আর রানু মায়ের মধ্যে রানুকে জামা পরানো নিয়ে রোজ ভারত পাকিস্তানের লড়াই চলে। রানু রোজ একই জামা পরতে চায়। রানু পর জামাটা পর, তোকে যারা, আরে তোকে এরকম করে না, জামাটা চেঞ্জ কর, সবাই দেখছে তুই রোজ এক জামা পরছিস।
একটা জামা পাল্টে পর রানু, তোকে তোর ভিউয়ার্সরা ভাবে তুই রোজ এক জামা পরিস তোর জামা নে। হ্যাঁ এই জামাটা পর, তুই চেঞ্জ তো নাইকি, এটা তো নাইকি, এটা নাইকি, ওটা ছাড়, ওটা ছাড়, ওটা ছাড়, এটা পর পর বাবু আমাকে খুলে ফেলো, এটা খোলো, এটা খোলার পরও নাই বাবু সবাই ভালো আছেন, বলো আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি রানুর কে হই। আমি লিখেছি যে আমি রানুর বৌদি হই, অ্যাকচুয়াল আমি রানুর মামা তো বড় বৌদি হই। রানু থাকে তার দাদু দিদার বাড়িতে, মামা বাড়িতে, তো আমি এই বাড়ির বড় বউ। আর আমার যখন বিয়ে হয়েছিল রানু তখন খুবই ছোট, আমি আমার বউ ভাতে রানু টুক করে এসে আমার কোলে বসেছিল আর আমাকে দেখে বলেছিল বর্দি, তো সেই থেকে ও আমায় বর্দি বলে, বৌদি বলে না। তো আমার কাছে রানু থাকে এবং ওর দাদু দিদার বাড়িতেই থাকে, আমি ওর দেখাশুনো করি মাত্র। অ্যাকচুয়াল রানুর বাড়ি, অনেকে প্রশ্ন করেছিল, আমি দেখেছি সাবস্ক্রাইবার, রানু কি বর্ধমানে থাকতো? হ্যাঁ, রানুর বাবা ছিল বর্ধমানে, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল, ওর বাবা মারা গেছিল, তখন রানু ছিল 3 মাসের পেটে ওর মায়ের, তখনই রানুর মানে বাবা মারা যায়। রানু কোনোদিনই ওর বাবাকে দেখেনি, তারপর থেকে রানু এই বাড়িতেই থাকে, দাদু দিদার বাড়িতে। আগে আমাদের যৌথ পরিবার ছিল, কিন্তু তারপরে আমার শ্বশুর মারা যাওয়ার পরও আমরা একসাথে ছিলাম, কিন্তু তারপর সব ভাগাভাগি হয়ে যায় যে যার মতো। তো আমার সৌভাগ্যই বলুন বা রানুর দুর্ভাগ্যই বলুন, রানু আমার ভাগে পড়েছে, মানে শাশুড়ি রানুকে আর রানুর মাকে আমার হাতে তুলে দিয়েছেন। তো সেই থেকে রানু আমার একটা দায়িত্ববোধ, আর আমি চাই রানু ভালোভাবে থাকুক, যতটা পারি রানুর জন্য করি, রানুর অসুখ রানুর ট্রিটমেন্ট যতটা সম্ভব সেভাবে আমি করার চেষ্টা করি। এবং আপনারাও যেভাবে ইউটিউব ফ্যামিলি হিসেবে রানুর পাশে দাঁড়িয়েছেন তাতে আমি সত্যি অভিভূত, রানুর তরফ থেকে আমি সত্যি আনন্দিত। আমি কে বর্তি ভালো বর্তি।